সো আমি ঢাকা কলেজে ইন্টারে পড়ছি, যদি টেস্ট পরীক্ষায় পাশ করি তাহলে হয়তো হয়তো 2019 সালে এইচএসসি পরীক্ষা দেব। আর এই ভিডিওটা হলো আমার জুনিয়রদের জন্য, কেননা এই ভিডিওটার মেইন মোটোটা হলো যে কেন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইন্টারে ঢাকা কলেজে পড়া উচিত। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর কথা মাথায় তখন এসেছিল যখন আমি 10 মিনিট স্কুলের ওদিকে বিভিন্ন কন্টেন্ট দেখেছিলাম যে কেন ঢাকা সিটি কলেজ, সরি কেন নটরডেম কলেজ, ভিকারমনেসা স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড হলিক্রস কলেজে কেন ভর্তি হওয়া উচিত। কিন্তু তারা কোথাও বলে নাই যে কেন ঢাকা কলেজে ভর্তি হওয়া উচিত। তো আমি ভাবলাম যে 10 মিনিট স্কুল যখন বললো না, আমি বলে দেই। আমি জানি আমি একটু লেট হয়েছি, কারণ আমি জানি যে এই ব্যাচের সবাই কোনো না কোনো কলেজে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। তার মানে এই না যে এই ভিডিওটা ইউজলেস, এই ভিডিওটা হয়তো এর পরের ব্যাচ কিংবা তার পরের ব্যাচ কিংবা তার পরের 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 ব্যাচদের ইন্সপায়ার করবে যে কেন ঢাকা কলেজে ভর্তি হওয়া উচিত। তো সময় নষ্ট না করে শুরু করি যে কেন ঢাকা কলেজে ভর্তি হওয়া উচিত। তো ঢাকা কলেজে ভর্তি হওয়ার যে প্রথম কারণটা সেটা হলো যে, এক মিনিট কে জানি ফোন দিছে, ও স্যার ফোন দিছে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, জি বলছি স্যার, বলতে বলেছেন যে ঢাকা কলেজের প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তারপর কি বলবো স্যার, জি হ্যাঁ, তারপর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রোল কল করা হয়, জি, আচ্ছা স্যার বলছি, আর কলেজে না এলে বাসায় মেসেজ চলে যায়, জি স্যার ভালো করে বলে দিব, ওকে স্যার। স্যার ভিডিওটা দেখলে পিসি দিয়ে দিবে, এটা একটা জোক ছিল। আচ্ছা যাই হোক, ঢাকা কলেজে ভর্তি হওয়ার যে প্রথম কারণটা সেটা হলো যে বেতন। ঢাকা কলেজের মাসিক বেতন হলো 20 টাকা, সত্যি বলছি 20 টাকা, আর মাসে মাসেও দিতে হয় না, বছরের শুরুতে একবারে নিয়ে নেয়, তারপর সারা বছরে শান্তি। আর অন্যান্য কলেজের সঙ্গে কম্পেয়ার করলে অন্যান্য কলেজগুলা রীতিমতো গলা কেটে টাকা নেয়, লাইক আমাদের পাশের কলেজ, যদি বাসায় আর্থিক সমস্যা থাকে তাহলে ঢাকা কলেজ হলো বেস্ট চয়েস। দেন ঢাকা কলেজে পড়ার যে দ্বিতীয় কারণটা সেটা হলো টিচার্স। ভাই শুনো, ঢাকা কলেজের টিচারদের কাছে ঢাকা শহরের যত ভালো ভালো কলেজগুলো আছে না, ওগুলার বেশিরভাগ স্টুডেন্টরা ওনাদের কাছে প্রাইভেট পড়ে, আর তোমরা কলেজে ফ্রি ক্লাস করতে পারতেছো। তবে একটা কথা বলি, ঢাকা কলেজের স্যার ম্যাডামরা আমাদের শেখানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা ক্লাসের মধ্যে অনেক হাউকাউ করি। তোমরা যদি বাংলাদেশের এই সেরা টিচারদের কাছে কিছু শিখতে চাও, আমি রেকমেন্ড করব তোমরা ক্লাসের মধ্যে সামনের দিকের বেঞ্চগুলোর মধ্যে বসার চেষ্টা করবা, আর যদি হাউকাউ করতে চাও তাহলে পিছনের বেঞ্চ তো আছেই। এখন কথা হলো যে আমি কোন বেঞ্চে বসি। ঢাকা কলেজে পড়ার যে তৃতীয় কারণটা সেটা হলো যে একটা কথা, সেটা হলো যে আপনি যদি শিখতে চান এখানে চমৎকার শিখতে পারবেন। আর হ্যাঁ, ঢাকা কলেজ নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে যে এখানে চাঁদাবাজি হয়, মারামারি হয়, রাজনীতি হয়, সত্যি বলতে এগুলো সব ভুয়া কথাবার্তা। সত্যি বলতে ঢাকা কলেজে ভর্তি হওয়ার আগে আমি এটাই ভাবতাম যে এখানে চাঁদাবাজি মারামারি হয়, কিন্তু ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে বুঝতে পারলাম যে এই কলেজ ক্যাম্পাসটা, এই কলেজটা কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। আর রাজনীতি করলেও করছে হলো অনার্সের বড় ভাইয়ারা, এদিকে ইন্টারের স্টুডেন্টদের কোনো কাজ নাই। তো সর্বোপরি ঢাকা কলেজ হতে পারে তোমার জন্য বেস্ট কলেজ। তো আরেকটা স্টোরি বলা যায় যে আমি কিভাবে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, ওটা অন্য একদিন বলি। তোমরা আপাতত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমার অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারো। আর হ্যাঁ, সেটা হলো যে নিজের চুলকে যদি বেশি ভালোবাসো না তাহলে ঢাকা কলেজে ভাই ভর্তি হয়ে না।